ভিউয়ার্স কেমন আছেন? আজকে আলোচনা করব মানুষের কঙ্কাল নামক অ্যাপ নিয়ে। এই অ্যাপটির মাধ্যমে আপনারা মানুষের যে সকল কঙ্কালের বিষয় আদি রয়েছে সেগুলো সম্বন্ধে ধারণা লাভ করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি রয়েছি অ্যাপটির হোম ইন্টারফেসে। তো এখানে আপনি প্রথমেই দেখতে পাচ্ছেন এটি রয়েছে হেড অপশনে। এখানে হেড, আর্মস, হ্যান্ড, তারপর হচ্ছে টর্সো, লেগস এবং ফুট, এই অপশনগুলো রয়েছে। তো প্রথমেই হেডের যে অপশন রয়েছে এটি আপনি দেখতে পাচ্ছেন, হেডের যে কঙ্কালের পিকচারটি এখানে দেখতে পাচ্ছেন, এবং এটি আপনি অটো রোটেট এই অপশনে দিয়ে প্লে করতে পারবেন। ট্যাক্স এই অপশনে দিয়ে আপনি নামগুলো দেখতে পাবেন। হাইট সিলেকশন এই অপশনে দিয়ে আপনি সিলেক্টেড যে অবজেক্ট সেটিকে হাইড করে নিতে পারবেন এবং রিসেট এই অপশন থেকে আবার রিসেট করতে পারবেন। তো চলুন দেখা যাক কীভাবে এগুলো করবেন। তো এখানে অটো রোটেট এই অপশনটি দিলে এটি এভাবে ঘুরতে থাকবে এবং অটো রোটেট অবস্থায় আপনি দেখতে পাবেন। ট্যাক্স অপশনে টাচ করলে এখানে নামগুলো দেখতে পাবেন, কোন অংশের কী নাম, এবং হাইট সিলেকশন এই অপশনে আপনি যে কোনো একটি অংশ সিলেক্ট করবেন এবং হাইট সিলেকশন দিলে সেটি হাইট হয়ে যাবে। এভাবে আপনি পুরো জিনিসটাই কিন্তু হাইট করে ফেলতে পারবেন এক একটি সিলেক্টেড অংশ। তো যাই হোক, আবার রিসেট অপশনে টাচ করলে এটি পূর্বের অবস্থানে ফিরে আসবে এবং পূর্বের মতো আবার আপনি এখানে অটো রোটেট করতে পারবেন। এবং নিচে যে দুটি অপশন রয়েছে জুম, এখান থেকে আপনি প্লাস অপশনে জুম করতে পারবেন, মানে ছবিটি বড় করতে পারবেন, এবং মাইনাস অপশন থেকে জুম আউট করতে পারবেন, মানে ছবিটি ছোট করতে পারবেন। এছাড়াও এখানে আর্মস রয়েছে, আর্মসের যে অপশন এখানে, এখান থেকে আপনি এটিও এভাবে অটো রোটেট করতে পারবেন এবং ট্যাক্স থেকে নামগুলো নিতে পারবেন, সিলেকশন করে হাইড করতে পারবেন এবং রিসেট করতে পারবেন। প্রত্যেকটি অপশনেই আপনি এই অপশনগুলো ইউজ করতে পারবেন। এরপর আছে হ্যান্ড, হ্যান্ডেও আপনি এভাবে এটি অটো রোটেট করতে পারবেন। তো আমরা শুধুমাত্র যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো দেখব, এছাড়া প্রত্যেকটি বিষয়ের জন্য একই অপশন এবং একই ক্যাচ। এরপর রয়েছে টর্সো, টর্সো অপশনে আপনি এভাবে দেখতে পাবেন। তারপর রয়েছে লেগস এবং এরপর রয়েছে ফুট। তো যাই হোক, এখানে আপনি এভাবে পিকচারগুলো দেখে কিন্তু কঙ্কালের বিভিন্ন অংশের নাম সম্বন্ধে জানতে পারবেন এবং কঙ্কালটি কোন স্থানে কীরকম সেগুলো সম্বন্ধে জানতে পাবেন। এছাড়াও রয়েছে থ্রি বার অপশনে, এখানে মোর অ্যাপ্লিকেশন, রেড দিস অ্যাপ্লিকেশন, শেয়ার, কনফিগারেশন, হেল্প এবং এক্সিট, এই অপশনগুলো ইউজ করতে পারবেন। তো ভিউয়ার্স, এই অ্যাপটি আপনি যদি ইনস্টল করে নিতে চান ফোনে, তাহলে প্লে স্টোরে গিয়ে আপনি এখানে যে লেখাটি দেখতে পাচ্ছেন হিউম্যান স্কেলেটন, এটি লিখে সার্চ করবেন অথবা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে লিঙ্কে ক্লিক করে আপনি ইনস্টল করে নিতে পারবেন। তো ভালো থাকবেন, কথা হবে আবার পরবর্তীতে অন্য কোনো অ্যাপ নিয়ে।